আমি ঠিক এরকম একটা ভূমিকা নিয়ে বলছিলাম যে আমার এলাকায় আমি কোনো জুতা চোর দেখতে চাই না। আমি যেটা করতে চাই এটা হচ্ছে মসজিদে যে জুতা ভিতরে নিয়ে যান আমার খারাপ লাগে, যে জুতাটারে চোখে চোখে রাখতে হয় সব সময়। আমি তো আল্লাহর জন্য ইবাদত করব, একেবারে আমার ধ্যান থাকবে আল্লাহর প্রতি। তখন জুতাটা চেক রাখতে গেলে হয় কি সারাক্ষণ পিছনে তাকাই দেখতে যে আমার জুতাটা আছে কিনা। ভিশন এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এটিএন বাংলা, এটা হচ্ছে কাওয়ান বাজারে। জি, কাওয়ান বাজারে কি জুতা চোর আছে মসজিদে? আপনার কি মনে হয় জুতা যদি একটা দামি জুতা রেখে যান থাকতে পারে না? আপনি মসজিদে সাধারণত আমরা কি করি যে জুতাটা দামি জুতা হইলে একটু ভিতরে রেখে দিই? আপনি একটা এলাকাকে খাটো করলেন। না না না, আমি কথাটা শুনে না। জি, এখন আপনি যদি সিদ্ধান্ত নিলেন, এটিএন বাংলার চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিলেন যে এই কাওয়ান বাজারে যত জুতা চুরি করেন যারা তাদেরকে নিয়ে এসে আপনি চাকরি দিয়ে দিবেন বা মালয়েশিয়া পাঠিয়ে দিবেন, তাইলে কি হবে? ধরেন কাওয়ান বাজারের জুতা চুর যারা করেন, চুরি করেন, যারা মসজিদে জুতা চুরি করেন তারা চলে আসলেন এটিএন বাংলায়, তখন পাশের যে জায়গাটা আছে ধরেন এই ধানমন্ডি, ধানমন্ডির জুতা চুর যারা করে তারা যদি ভাবে আরে এটিএন বাংলার চেয়ারম্যান সাহেব তো জুতা চুরি করলে তাদেরকে মালয়েশিয়া পাঠাই দেন, তাইলে তারা আপনার এখানে চুর যারা আছে তারা চলে আসতে পারে যে ভাই দেখি যদি কোনোভাবে নজরে পড়া যায়। তাহলে জুতা চুর হিসাবে যদি নজরে পড়া যায় তাহলে তো চেয়ারম্যান সাহেব পাঠাই দিচ্ছেন মালয়েশিয়া। আমি ঠিক এইরকম একটা ভূমিকা নিয়ে বলছিলাম যে আমার এলাকায় আমি কোনো জুতা চুর দেখতে চাই না। আমি যেটা করতে চাই এটা হচ্ছে মসজিদে যে জুতা ভিতরে নিয়ে যান আমার খারাপ লাগে, যে জুতাটারে চোখে চোখে রাখতে হয় সব সময়। আমি তো আল্লাহর জন্য ইবাদত করব, একেবারে আমার ধ্যান থাকবে আল্লাহর প্রতি। তখন জুতাটা চেক রাখতে গেলে হয় কি সারাক্ষণ পিছনে তাকাই দেখতে যে আমার জুতাটা আছে কিনা। তো বললাম যে আচ্ছা, জুতা চুরি তো আর অত কিছু ধনীর বিষয় না, ধনী হয়ে যায় না কেউ। তো বরং যারা জুতা চুরি করেন আমার এলাকায় আমি যদি সুযোগ পাই তাদেরকে মালয়েশিয়া পাঠাই দিব। তো জুতা চুর, তারপর আমি বলছিলাম যে আমার এলাকার সব জুতা চুর যদি চলে যায় মালয়েশিয়া, তখন আমি হেসে হেসে বলছিলাম আচ্ছা তাহলে তো আরেক বিপদ, যদি পাশের এলাকা বাহুবল থেকে যদি যারা জুতা চুরি করেন তারা যদি মনে করেন যে ব্যারিস্টার তো সবাই রে মালয়েশিয়া পাঠাই দিচ্ছে, তাহলে আমরা চুনারঘাটে চলে আসি। কিন্তু এইটারে মিস কোট করে কিছু লোক আমাকে ফাঁসানোর জন্য বলছেন যে আমি বাহুবলের লোকজনকে বলছি যে জুতা চুর। আসলে একেবারেই না, বাহুবলে আমার আত্মীয় স্বজন সব, বা কোনো এলাকায় আপনি কাউকে কি বলতে পারেন যদি সুস্থ থাকেন। এটা হচ্ছে গিয়ে যে বাহুবল বা যে কোনো জায়গায় থাকুক না কেন মসজিদে জুতা চুর থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক আমাদের দেশের, এটা কমন ফেনোমিনা। কিন্তু এটা আমি বলি না, এটারে মিসটেক করে পরে যখন দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে না বুঝে আমাকে বিভিন্নভাবে দোষারোপ করতেছেন, ওই আপনিও যেভাবে বলতেছেন, তখন আমি বললাম যে আমি এটা বলি নাই। তারপরও যদি আপনারা কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, কারো কাছে ক্ষমা প্রার্থনা করতে তো দোষের কিছু না, যদি কোনো কারণে আপনারা মনে করেন যে মনের স্লাইটেস্ট যদি আপনার কষ্ট হয়ে থাকে এই কারণে, আমি আপনাদের কাছে মানে জুতা চোর বলার কারণে, জুতা চোর যেটা আমি বলছি আপনাদের বুঝতে যেটা সমস্যা হয়েছে এটা তো যে আপনি একটু সময় দিছেন আমার জন্য, কষ্ট করে আপনি এই যে সময়টা দিছেন আমার, যে বুঝাইতে হয়েছে আপনাদেরকে, বা আপনি প্রাথমিকভাবে আমাকে ভুল বুঝে যে কষ্টটা পাইছেন, এটার জন্য আমি দুঃখিত। তো এই যে জুতা চুরির কথা বলেছেন, এটা অবশ্যই আপনি বলছেন নামাজ পড়ার সময় যদি এদিক সেদিক করতে হয়, জুতার দিকে খেয়াল রাখতে হয়, তাহলে একটা ইবাদতের একটা ব্যাঘাত। তো সেই ক্ষেত্রে আপনি নির্বাচিত হওয়ার পরে জুতা চোর যারা তাদের সাথে কি বসেছেন? না না, আমার কথা হচ্ছে যে অর্থনৈতিকভাবে যদি আপনি ডেভেলপ করে দেন একটা, তো জুতা চুরি করে যে টাকাটা পাওয়া যায় এর চেয়ে ভালো যদি অর্থনৈতিকভাবে আপনি কাজের ব্যবস্থা করেন, তাহলে তো আলটিমেটলি এগুলো তো আলাদাভাবে বসা লাগে না। আপনি ধরে নেন আপনার এলাকায় ফ্রিল্যান্সিং শুরু করে দিলেন, আমার এই নির্বাচনে আমার এলাকায় প্রায় 40-45টা পেজ মনিটাইজড হয়েছে, মানে শুধু আমার নির্বাচনকে বেস মানে আপনাকে কেন্দ্র করেই অনেক যুবক 40-45টা পেজ মনিটাইজড হয়েছে। এবং আশ্চর্য হবেন আপনি, প্রতিটা ছেলে $600-700 পাইছে প্রথম মাসে, প্রথম মাসে। এটা আমার এলাকা ছাড়া এরকম চিন্তাই করা যায় না যে পেজ মনিটাইজ করে ডলার ইনকাম করা যাবে। ভিশন এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তা আমি নির্বাচিত হওয়ার আগে যে প্রক্রিয়া শুরু করছি তাতে এই 45টা ছেলের জন্য আমার মানে কর্মসংস্থানের একটা ভীষণ দিক আপনি দেখতে দেখতে যাচ্ছেন। এই যে দেখেন, এই যে এই সেন্সটাই তো আমাদের বেশিরভাগ জায়গায় নাই যে পেজ এত দ্রুত, এগুলো আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা বুঝেন, কিন্তু আমার এলাকার মানুষ ঠিকই বুঝে গেছে যে যেহেতু আমার 3-4টা পেজ আছে বা আমার সাথে যারা আছে এই পেজ, আমি এমন ভাবে লোকজনকে শিখাইতেছি যে নাও তুমি আমরাও করো আর তোমরা করো, আমার ভিডিওগুলো নাও, আমি আপাতত আমার পেজে দিব না, সব তোমার পেজে দাও, যে তাও ওই যে আমাদের যে রিকোয়ারমেন্টসটা এটা ফিল আপ হোক, এবং
আপনি দেখবেন আমি যেটা পরবর্তীতে শুরু করতেছি আমার এলাকায় ফ্রিল্যান্সিং এর উপর, আমার কিন্তু দেশে না, আপনি কোয়ালিটি থাকলে সারা পৃথিবী আপনার জন্য টাকা নিয়ে বসে থাকবে। শপথ নেওয়ার পরেই আমি ওনার বাসায় গেছি, এই যে 5 মিন্টু রোড, জি, উনি মন্ত্রীর যে বাসাটাতে থাকেন, জি, এখানে গিয়ে আমি আধা ঘন্টা সময় ওনার জন্য ওয়েট করছি। উনি হয়তো নামাজ পড়তেছিলেন উপরে, আধা ঘন্টা সময় পরে আসছেন, আমি ওনার পা ধরে সালাম করছি। সালাম করে বলছি যে আপনি যদি কোনো কারণে নির্বাচনী কোনো প্রক্রিয়ায় নির্বাচনে ভোট চাইতে গিয়ে বা এই যুদ্ধে যদি কোনো ধরনের ভুল আমার হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি আমার ক্ষমা করবেন, আপনি আমার বয়সে বড়, প্র্যাকটিসে আমার সিনিয়র, আপনি আমার বড় ভাই, এবং আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়েই আমার এই এলাকায় কাজ করছি।